এদিকে বরগুনাতেও বিভিন্ন সড়কে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন শিক্ষার্থীরা। সড়কে পরিচ্ছন্নতার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনায় শিক্ষার্থীদের কার্যক্রম কেমন দেখছেন? রাজীব, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি সবচেয়ে ব্যস্ততম যে শহরের বরগুনা শহরের যে যানজট যেখানে সবসময় লেগে থাকে, সেখানে দেখেছি যে এই আনসার সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র আন্দোলন শিক্ষার্থীরাও তারা মাঠে রয়েছেন, এবং এছাড়াও বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু এই যানজট নিরসনে কাজ করছেন। এছাড়া যে প্রত্যেকটা থানায় কাজ করার কথা ছিল আনসার সদস্য, সেখানে কিন্তু তাদেরকে দেখা যায়নি। এতে চরম কিন্তু পুলিশের যে সেবাটা পেতে আসছেন সাধারণ মানুষ তারা কিন্তু নিতে পারছেন না, এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তো আমরা দেখেছি যে শহরে গতকাল থেকেও কিন্তু রাতে মাইকিং করা হয়েছে, ডাকাত করেছে বলে, সেখানে কিন্তু প্রশাসনের কোনো সাড়া পাওয়া যায়নি, সেখানে যায়নি। তবে দেখেছি যে বরগুনার যে ইউনো রয়েছে, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘুরেছেন, রাতে কিন্তু তাদের নির্গুম ছিলেন, তারা সব জায়গায় ঘুরে দেখেছে। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা অবৈধভাবে স্থাপনা গড়েছেন, যারা এই সময়টা কাজে লাগিয়েছেন, সেখানে গিয়ে তারা কিন্তু সেটা উচ্ছেদ করেছেন এবং সার্বক্ষণিক তারা কিন্তু চোখ কান খোলা রাখছেন, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে সহিংসতা হয়েছে সেখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন। এই শিক্ষার্থীদের যে এত সুন্দর একটি সুশৃঙ্খল তারা যে কাজ করছে সেটা কিন্তু প্রশংসার দাবি রেখেছেন, এবং তারা সকলে সাধারণ মানুষ কিন্তু তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা তথ্য পাওয়া যায়নি, যেখানেই অপ্রীতিকর ঘটনা তথ্য পাচ্ছে সেখানে কিন্তু যাচ্ছে। এখানে দেখেছি যে শাসনতন্ত্র ইসলামী আন্দোলন তারাও কিন্তু মাঠে রয়েছে রাতভর, এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু তারা পাহারা বসিয়েছেন, রাতভর তারা পাহারা দিয়েছেন, সেটা কিন্তু দেখেছি। বর্তমানে কিন্তু আসলে নৌবাহিনী এই উপকূলীয় জেলায় দেওয়া হয়েছে, এবং নৌবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছেন, সাথে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা তথ্য পেলে তারা কিন্তু সেখানে ছুটে যায় এবং সেখানে সাথে সাথে তারা ব্যবস্থা নেয়। পুলিশে তাদের যে এই নয় দফা দাবি, তারা এই নয় দফা দাবির কারণে তারা কর্মবিরতি পালন করছেন, যার কারণে এই সেবা পাচ্ছেন না বরগুনার মানুষ, এবং সেই সেবা থেকে তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু যে থানাগুলোতে বিভিন্ন সময় সহিংসতা ঘটনার সাথে সাথে তারা কিন্তু পুলিশ পেত, সেখানে আছে পুলিশ না পেয়ে তারা কিন্তু সাধারণ মানুষ সেই সেবা থেকে তারা বঞ্চিত রয়েছে। বরগুনার শহর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব শালী, আপনাকে ধন্যবাদ।